বনগায় পথের মাঝে তরুণীকে গায়ে কেরোসিন ছুড়ে আগুন দেওয়ার চেষ্টা যুবকের। কোনক্রমে পালিয়ে বাঁচলেন তরুণী। বনগা থানায় অভিযোগের কিছু সময়ের মধ্যে গ্রেপ্তার তিন অভিযুক্ত। ধৃতদের তোলা হলো বনগা আদালতে। বাড়ি ফেরার পথে তরুণীর পথ আটকে তার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা। কোনক্রমে স্কুটি চেপে প্রাণে রক্ষা পেলেন তরুণী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বনগা থানার রামকৃষ্ণপল্লী এলাকায়। তরুণীর দাবি, তিনি এদিন রাত 8টা নাগাদ বনগা থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কিছু আগে হঠাৎই মুখ ঢাকা অবস্থায় পাশের জঙ্গল থেকে বেরিয়ে আসে তিন যুবক। স্কুটিতে ছিলেন তরুণী। যুবকেরা ওই তরুণীর পথ আটকে দাঁড়ায়, হাতের পাত্রে থাকা কেরোসিন ছুড়ে মারে তরুণীর দিকে। এরপর একজন যুবক দেশলাই বার করে আগুন ধরানোর চেষ্টা করে। কোনক্রমে গাড়ির গতি বাড়িয়ে ফের বনগার দিকে চলে আসেন তরুণী। সোজা বনগা কোর্ট এলাকায় এসে থামেন, ফোন করেন পরিবারের সদস্যদের। এরপরই পরিবারের লোকেরা গিয়ে তাকে উদ্ধার করে। দেখা যায় তরুণীর পরনের পোশাক বেশ খানিকটা অংশ কেরোসিন তেলে ভেজা। এরপর দ্রুত বনগা থানায় এসে অভিযোগ দায়ের করেন তারা। দ্রুত ব্যবস্থা নেয় বনগা থানা। অভিযোগ দায়েরের কিছু সময়ের মধ্যেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উজ্জ্বল দাস সহ রাজীব ঘোষ ও রাজেশ ঘোষ নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে বনগা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতেরা বনগা চাপাবেড়িয়া এলাকার বাসিন্দা। তরুণী জানিয়েছেন তার রেজিস্ট্রি বিবাহ সম্পন্ন হয়েছে। বনগার একটি ক্যাফেতে কাজ করেন তিনি। চলতি মাস থেকে রামকৃষ্ণপল্লী এলাকায় একটি টিউশনি পড়াতে যেতেন। গত কয়েকদিন ধরে স্থানীয় এক যুবক তাকে উত্তপ্ত করছিল। তার রেজিস্ট্রি বিয়ে হয়ে গেছে জানার পরেও পেছন ছাড়েনি ওই যুবক। সেই বিষয়টি নিয়েও থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। অভিযোগ পেয়ে পুলিশ ব্যবস্থা নেয়। তরুণীর দাবি, সেই আক্রোশেই এদিন তার উপর হামলা চালিয়েছে যুবক। আমি কিছুদিন আগে একটা বাড়িতে পড়াতে যাই, তো দু তিন দিন পড়াই। তারপর হচ্ছে ওই ওদের রিলেটিভ একটা ছেলে আমার নাম্বার নেয় ওদের কাছ থেকে। তো নাম্বার নেওয়ার পর আমাকে ফোন করে, বিরক্ত করে। তো করলে আমি বাড়িতে জানাই। এবার বাড়িতে জানানোর পর ওরা তাও মানছিল না। তা আমরা থানায় একটা ডায়েরি করি ওদের নামে। তো তারপর পুলিশ যায় ওদের বাড়িতে। যাওয়ার পর দু একদিন কিছু বলেনি, কিছু হয়নি। তারপর দিন আমি ক্যাফ থেকে বাড়ি যাচ্ছিলাম ওষুধ নিয়ে। তো রামকৃষ্ণপল্লী ক্লাব ছাড়িয়ে গিয়ে ওখানে তিনটে ছেলে মুখে গামছা বেঁধে আসে রাস্তার ওপরে এবং গায়ে কেরোসিন তেল ঢেলে দেয়, দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে। তো আমি ওখান থেকে কোনো রকম প্রাণ নিয়ে বেঁচে ফিরে এসেছি। এসে থানায় যাই, থানায় গিয়ে কমপ্লেন করি। পুলিশ স্টেশনে সবাই খুব হেল্প করে, আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ। আর আমি শাস্তি চাচ্ছি, এরকমটা যেন আর কারোর সাথে না হয়। তরুণীর শাশুড়ি জানান, ঘটনার পর আমরা দ্রুত থানায় গিয়েছিলাম, পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। ওদের বাড়িতে রাতে পুলিশ পাহারার ব্যবস্থাও ছিল। ছেলেটি যেভাবে শাসিয়েছে তাতে আমরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি। কালকে 7:20 ক্যাব থেকে বাড়ি যাই। ও বাড়ি যা, ও আগে ওষুধ নিতে গেছিলো। তো ও ওখানে ভিড় দেখে তো ভাবলাম লেট হয়ে যাবে, তুই বাড়ি চলে যা। ও বাড়ি যেতে গিয়ে ওই তা রামকৃষ্ণপল্লী ক্লাব ছাড়িয়ে গিয়ে যে মোড়টা, ওই মোড় দিয়ে যখন ও ব্যাকে স্লো, গাড়িটা স্লো করেছে, তখন তিনটে ছেলে ওখান থেকে বেরিয়ে আসে, একজন সামনে দুজন পেছনে। গাড়ি টেনে ধরে ওর গায়ে কেরোসিন তেল বকে বলেছে দাঁড়াতে দাঁড়াতে, খুব টানা হিঁচড়া করেছে কিন্তু দাঁড়ায়নি, ও গাড়ি জোরেই রেখেছিল, গায়ে তেল ঢেলে দিয়েছে, দিয়ে পেছন থেকে দেশলাই কাঠি ঠুকতে গেছিলো। কিন্তু যে সামনে ছিল তার গায়ের উপর দিয়ে, পায়ের উপর দিয়ে গাড়িটা চালিয়ে নিজের জীবনে বাঁচার জন্যে এসেছে। এসে কোর্টের এখানে এসে ও আমাকে ফোন করেছে, করে বলছে মা মা এইটুকুই শুধু বলছে, বলছে ভাই কোথায়, আমাকে বাঁচাও। তখন আমি ওখান থেকে ক্যাব থেকে ছুটে বেরিয়ে টোটোয় করে যাই কোর্টের সামনে। কোর্টের সামনে গিয়ে দেখি হ্যাঁ গাড়ির উপরে মাথা দিয়ে লুটিয়ে পড়েছে। ওখানে অনেক ছেলে পেলে সবাই তাড়াতাড়ি করে আমার বললো কাকিমা শিগগিরই থানায় যাও। তখন আমার ছোটো ছেলের সঙ্গে সঙ্গে যেয়ে আমাকে নিয়ে থানায় আসে। থানায় আসার পরে থানায় সব বড়োবাবু এবং যারা ছিলেন তারা খুব তাড়াতাড়ি দ্রুত স্টাফ নেয়। তা আমি চাচ্ছি ও যে হুমকিটা দিচ্ছে, ও যে থানা পুলিশ করেছে, বলছে করেছে, এর জীবনে বাঁচতে দেবো না, আমি এরপরেও দেখে নেব। এই যে হুমকিটা দিদি দিয়ে বেড়াচ্ছে বা ওর ওই ছেলেটা বলছে, তা এর জন্যই তো পরে নাম যদি ছাড়া পায় তো আবারও কিছু একটা করলি তখন কী করবো, সের জন্য আরও ভয় লাগছে বেশি। বনগা থানা সূত্রে জানা গেছে রাতে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের কিছু সময়ের মধ্যেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তদের এদিন বনগা আদালতে পাঠায় পুলিশ। বনগা মহকুমা আদালতের আইনজীবী প্রসূন বিশ্বাস বলেন,
পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বনগাঁ আদালতে হাজির করানো হলে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। আদালত 9 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন। এ বিষয়ে স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর দেবদাস মণ্ডল বলেন, এ ধরনের অপরাধ মেনে নেওয়া যায় না, অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। গতকাল রাত্রে যে ঘটনাটি ঘটেছে, একটি মেয়ে 7 নম্বর ওয়ার্ডে, সে মেয়েটি টিউশনি করে এবং ক্যাফেতেও সম্ভবত কাজ করে। দীর্ঘদিন ধরে যে ছেলেটি গতকাল রাত্রে ওই মেয়েটির গায়ে কেরোসিন ঢেলে দেশলাই ঠুকতে গেছিল, দীর্ঘদিন ধরে ওই ছেলেটা মেয়েটার পেছনে এসে মানে পেছনে লাগে, ইফ্রিজিং করে এবং বিভিন্নভাবে কটুক্তি করে, তাকে দীর্ঘদিন ধরে তাকে পেছনে লাগে, বাড়িতে বলা বলে এবং বাড়ির থেকেও কোনো সময় দিয়ে আসে, আবার কোনো সময় নিয়ে আসে। তো গতকাল রাত্রিরে ও একাই গেছিলো, আসছিল, ছেলেটি একটা কেরোসিন হয়তো জারে বা বোতলে কি সেটেছে বলতে পারবো না, তার গায়ে ঢেলে দিয়ে দেশলাই দিয়ে পুড়িয়ে, মানে একটা মানে ক্রিমিনালি অকারেন্স এটা। এটা ছেলেটি আমার মনে হয় না ব্রেনি ডিস্টার্ব আছে কিনা আমি জানি না, যে ছেলেটি তাকে পুড়িয়ে দিতে চেয়েছিল, তাকে হত্যা করতে চেয়েছিল, মেয়েটি বেঁচে গেছে কোনোভাবে, দৌড়িয়ে বা গাড়ি চালিয়ে চলে গেছে, মেয়েটা বেঁচে গেছে। তাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এই ধরনের অন্তত বাড়ির মেয়েরা যাতে নির্ভয়ে তারা পড়াতে যেতে পারে, নির্ভয়ে বাজারে যেতে পারে, সেই ব্যবস্থা প্রশাসন থেকে আমার মনে হয় করা উচিত। ছেলেটাকে অ্যারেস্ট করেছে এবং তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, এটা আমার মনে হয়। বিষয়টি নিয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন বনগাঁর পৌর প্রধান গোপাল শেঠ। এ বিষয়ে গোপাল শেঠ বলেন, আমরা বিষয়টা শুনেছি, পুলিশ ইনভেস্টিগেশন করছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও গ্রেপ্তার হয়েছে এবং তারা তদন্ত করে যেটা আসল সত্য সেটাকে নিয়ে উদ্ঘাটন করে সঠিক বিচার করে আইন ব্যবস্থার মাধ্যমে তাদেরকে ব্যবস্থা নেবে। প্রশাসন অলরেডি যাদের গ্রেপ্তার করার অভিযোগ করে তাদের গ্রেপ্তার করেছে, এরপরেও যদি কিছু আমাদের কাছে খবর আসে আমরা দেখব। কোনোভাবে এই বনগাঁ ঢুকে কোনো অশান্ত জায়গা তৈরি করতে দেয় আমি। সব্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।